জমিনে পৃথিবীর সর্বখানে আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে তোমার বাণী শোনা যায় ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল তোমার নামের ওসিলায় তোমার নামের ওসিলায় আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে তোমার শোনা যায় ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল তোমার নামের ওসিলায় তোমার নামের ওসিলায় ভুল করে আদম গন্ধম খায় জান্নাত হতে খোদা ফেলে দেয় কেঁদে কেঁদে আদমের আঁখি ফুলে যায় একদিন আদমের মনে পড়ে যায় বলেছিল রাব্বুল ক্ষমা করি তার ভুল বলেছিল রাব্বুল ক্ষমা করি তার ভুল যে মোর নবীর নামে ক্ষমা চায় ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল তোমার নামের ওসিলায় তোমার নামের ওসিলায় বারে বারে সকলের বলছে কোরআন ত্রিভুবনে নেই কেউ নবীজি সমান নবীজির শোনে তাজা হয় প্রাণ নবীজির ভাষি যেন বেহেশতের বাগান বলে কাননের ফুল নবীজির কদম ফুল বলে কাননের ফুল নবীজির কদম ফুল চুমিলে কপাল ফিরে যায় ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল তোমার নামের ওসিলায় তোমার নামের ওসিলায় আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে তোমার শোনা যায় ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল তোমার নামের ওসিলায় তোমার নামের ওসিলায় দুনিয়াতে এলো গেল যত পয়গম্বর মোর নবীজি সকলের সাহিবে সরদার আল্লামা এই দুনিয়াতে 2,24,000 বা 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন কিন্তু সব নবীদের সেরা করে কোন নবীকে পাঠিয়েছেন আমার আপনার নবীকে তো বলছে দেখুন দুনিয়াতে এলো গেল যত পয়গম্বর মোর নবীজি সকলের সাহিবে সরদার যার নামে ক্ষমা পাবে যত গুনাহগার হবে গো জামিন যিনি উম্মত সবার ফুল সিরাতের ওই পুল পারে হবে বিলকুল ফুল সিরাতের ওই পুল পারে হবে বিলকুল যারা নবীর কথা মেনে নেয় ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল তোমার নামের ওসিলায় তোমার নামের ওসিলায় শেষ কথা শুনবেন আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে আমাদের নামাজ পড়তেই হবে কিন্তু আমরা
মসজিদে আজান শুনছি, কানে আওয়াজ আসছে, আমরা নামাজ পড়তে যাচ্ছি না। কেন? আমরা শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি, মনে হচ্ছে নামাজ পড়তে যাই, কারণ নামাজ না পড়লে গুনাহ হবে, আল্লাহ পাক অনেক শাস্তি দেবে। কিন্তু আমরা সেই শয়তানের ধোকায় পড়ে আমরা সেই নামাজকে কাজা করে থাকি। তো কবি কি বলছেন শেষ কথায়? ঘুম ভাঙে আসে মনে নামাজের টান, নিশি ভোরে ভেসে আসে ভোরের আজান, ঘুম ভাঙে আসে মনে নামাজের টান, দেয় সাদা পাতা ওই ইবলিস শয়তান, বলে কি হবে নামাজ পড়ে কেন পেরেশান। কবি ইয়াসিন বলে হায়াত মোর যাচ্ছে চলে, কবি ইয়াসিন বলে হায়াত মোর যাচ্ছে চলে, মোরে নামাজ কাদা হয়ে যায়। ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল, ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল, তোমার নামে ওসিলায়, তোমার নামে ওসিলায়, আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে, আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে তোমার গলি শোনা যায়। ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল, ইয়া নবী ইয়া পাক রাসূল সবার দোয়া ভাই কবুল, তোমার নামে ওসিলায়, তোমার নামে ওসিলায়, তোমার নামে ওসিলায়। শুনে শুনে